गाय सूती बाबो तुले भाई भाई ये बंधु गुनो गोर শ্রী অশোক কুন্ডু সল্টলেক থেকে। তারপর বক্তব্য রাখবেন শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি মহারাজ, কারণ তারপর শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি মহারাজের বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমি এখন শ্রী অশোক কুন্ডুকে অনুরোধ করব বক্তব্য রাখতে, আমি তাকে সরব করছি। শ্রী অশোক কুন্ডু, একটু নিজেকে সরব করতে হবে মনে হচ্ছে।
जय श्रीपाद महेंद्र जी, जय श्री गुरु कृपाई केवलम। 1295 साले ज्येष्ठ मासे शुक्ला त्रयोदशी तिथिते उषाकाले आमादेर परमाध्य परम गुरुदेव श्रीपाद महेंद्र जी जन्मग्रहण करेछिलेन। मा मनमोहिनी देवी मंगला बलिया डाकिते मंगलवार जन्मग्रहण करेछिलेन बोले महेंद्र जी निजे नाम निजे रेखेछिलेन मतिच्छन्न। तिनि ताहार मातार अष्टम गर्भेर सन्तान। महेंद्र जीर बयसे 3 বৎসর पूर्ण ना हईतेई पिता नित्य धाम चलिया जान। 9 বৎসর बयसे तिनि मातृहारा हन। मातृहारा महेंद्र जीर भार निलेन बड़ दीदी त्रिलोक तारिणी देवी। ताहार अग्रज शशीभूषण एकजन धर्मप्राण ओ आदर्श गृही छिलेन। पितामातार परलौकिक क्रियार जन्य शशीभूषण गया धाम जान। पथे आरेकजन गया यात्रीर नाम अन्नदा प्रसाद दत्त। साथे परिचय हय। ताहार बाड़ी मूलठी ग्राम डायमंड हारबारेर निकट। दत्त महाशयेर कोनो सन्तानादि छिल ना, जार कारणे तिनि खूब दुःख प्रकाश करেন। তবে তার দুঃখে দয়া পরবশ হইয়া শশীভূষণ নিজ অনুজকে দত্তক রূপে দত্ত মহাশয়কে দেবেন তাই প্রতিশ্রুতি দিলেন। কিছুদিন পর প্রতিশ্রুতি মতন মহেন্দ্রজিকে ডায়মন্ড হারবারের দত্তবাবুর নিকট পাঠাইয়া দিলেন। সেখানে মহেন্দ্রজিকে হাই স্কুলে ভর্তি করিয়া দিলেন। কিন্তু পড়াশোনায় তার মন ছিল না। বাল্যকাল হইতে পাঠশালায় স্লেট ভরিয়া কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে লিখিতেন। মহেন্দ্রজি সুযোগ পাইলেই ধর্মগ্রন্থাদিতে মনোনিবেশ করিতেন। ব্রাহ্ম মুহূর্তে স্নান করিয়া 2 ঘন্টা বদ্ধ ধারে বসিয়া থাকিতেন। আমিষ বর্জন করিলেন, শুধু হা কৃষ্ণ বলিয়া কাঁদিতেন। কৃষ্ণ লাভের জন্য বৃন্দাবন যাইতে মন প্রাণ আকুল হইয়া উঠিল। একদিন যাত্রা গান শুনিয়া তাহার চিত্তে বৈরাগ্যের অগ্নি জ্বলিয়া উঠিল। দাদা শশীভূষণের অনুমতি লইয়া বৃন্দাবন রওনা দিলেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলিয়া বৃন্দাবনের পথে পথে ছোটাছুটি ও কাঁদিয়া বেড়ান। একদিন ভোরবেলায় দৈব বাণীর মতন শুনিলেন, আগে জীবের সেবা করো তবে আমার সেবা পাইবে, আমার ভক্ত সেবা আমার হইতে বড়। মহেন্দ্রজির কুলগুরু বংশের গোসাই রসময় গোস্বামী জানাইলেন, গৌরাঙ্গ দরিদ্রালয়ে স্থাপন করেছেন স্বামী সচ্চিদানন্দ, তাহার কাছে গেলে দুস্থ জীবের সেবা করিবার সুযোগ পাইবে। শ্রীমৎ সচ্চিদানন্দ মহারাজ মহেন্দ্রজিকে বুকে জড়াইয়া ধরিলেন এবং তার দরিদ্রালয়ের সম্পাদক করিয়া দিলেন। এই দরিদ্রালয়ে তিনি 3 বৎসর সম্পাদক ছিলেন। তাহার সেবা ছিল অতুলনীয়। এই রূপ সেবা আর কেউ কোনোদিন দেখেন নাই, শোনেও নাই। রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া ব্যাধিগ্রস্ত বিপন্ন লোককে লইয়া আসিতে, কুষ্ঠ রোগীকে কোলে বুকে করিয়া আনিয়া সেবা করিয়া সুস্থ করিয়া তুলিতেন। তাহাদের মলমূত্র নিজ হস্তে পরিষ্কার করিতেন, সেবা করিতেন। আহার নিদ্রা ভুলিয়া যেটুকুনি সময় পাইতেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলিয়া কাঁদিতেন। কাজের ফাঁকে যমুনার তীরে ছুটিয়া যাইতেন, গোচারণ দেখিবার আশায় তাকাইয়া থাকিতেন। কোনো কোনো দিন লীলা স্ফূর্তি হইত, আবার ছুটিয়া দরিদ্রালয়ে ফিরিয়া আসিতেন, রোগীর সেবায় মন ডুবাইতেন। একদিন স্বপ্ন ও জাগরণের মাঝামাঝি অবস্থায় দেখিলেন, একটি রাস্তার পাশে একটি পুরুষ দাঁড়াইয়া আছেন। তাহার অঙ্গের তেজে চারিদিক উদ্ভাসিত, তেজ ও পুঞ্জ কিন্তু নয়ন স্নিগ্ধ বসিয়া আছেন আসন করিয়া, হাত দুখানি বুকে জড়ানো, কে যেন পিঠে কোমল আঙুল স্পর্শ করিয়া মৃদু স্বরে কহিলেন, ইনি প্রভু জগৎ বন্ধু। ভাবিলেন, কে প্রভু জগৎ বন্ধু? আমি তো প্রাণ কৃষ্ণ ছাড়া কাউকে জানি না, বংশীধারা ছাড়া কাউকে ভালোবাসি না। তবে প্রভু জগৎ বন্ধু আমার মন হরণ করছেন কেন? আমার সাধের কৃষ্ণ সাধন ভুলাইয়া কেন দিতে চান? মুখে শুধু হা কৃষ্ণ
নয়নে জলধারা হাতে প্রাণ ভেলা পান ঢালা কৃষ্ণ ভক্ত সেবা একদিন উষাকালীতে যমুনায় স্নান করিতেছে পাশে আরেকজন বৈষ্ণব স্নান করে গা মুচিতে মুচিতে বলছেন রাধে রাধে গোবিন্দ গোবিন্দ জয় জগৎবন্ধু উচ্চারণ করিতেছে জয় জগৎবন্ধু শুনিয়া চমকিয়া উনাকে জিজ্ঞাসা করে জানিলেন উনি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর দাস বাড়ি বাংলাদেশ নাম নবদ্বীপ দাস নবদ্বীপ দাস জির নিকট জানিলেন প্রভু জগৎবন্ধু শ্রীকৃষ্ণের অবতার ফরিদপুর মহাগম্ভীরায় আছেন নীরবে আরেকদিন উষাকালে শুনিলেন তিনজন বৈষ্ণব টহল গান করিতে করিতে বৃন্দাবনের পথ পরিক্রমা করিতেছেন জাগো জাগো নগরবাসী নিশি অবসান গুরু গৌরাঙ্গ বলে উঠরে কুতুহরে শীতল হবে মনপ্রাণ মহেন্দ্রজি প্রার্থনা জানাইতে লাগিলেন হে গৌরাঙ্গ আমাকে জগৎ বন্ধু রূপী কৃষ্ণকে পাইবার পথ দেখাও মন প্রাণ আকুল হইল আবার দিব্য স্বপ্ন একটি প্রশস্ত পথ ধরিয়া যাইতেছেন রাস্তার বাদিকে একটি পর্ণকুটির কে যেন হাত দিয়া দেখাইল ওই জগৎ প্রভু রাঙিনা স্বপ্নে বলিয়া উঠিলেন তবে তো আমি ফরিদপুর আসিয়াছি ঘরের দুয়ারে বসিয়া আছেন সেই পূর্বদৃষ্ট পুরুষবর উজ্জ্বল গৌরবর্ণ প্রশান্ত স্নিগ্ধ হাস্যময় বদন মহেন্দ্রজি সম্মুখে প্রণত হইলেন পুরুষবর মাটি তুলিয়া হাতে দিলেন ভাবিলেন প্রভু মাটির মতো নিচু হইবার আদেশ দিলেন দেহে পুলক হইল মহেন্দ্রজি ব্রহ্মহ্রদের তীর দিয়া যাইতেছেন হঠাৎ দেখিলেন সেই তিনটি লোক যাহারা সেদিন টহল দিতেছিলেন তাহাদের মধ্যে দীর্ঘাকৃতি পুরুষটি পিঠে স্নেহের সাথে স্পর্শ করে বললেন হরি 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 বলো ভাবো ভাবো ভাঙো ভবের হাট রাজার ওপর হও গে রাজা লাট সাহেবের লাট এই বলিয়া তিনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হইলেন পরে খবর লইয়া জানিলেন সেই দীর্ঘাকৃতি পুরুষটি হইল ভক্ত গণেশ শিরোমণি চম্পটি ঠাকুর আর দুইজন হইল গৌরাঙ্গ দাস ও মোহিনী সাহা তাহাদের নিকট জানিলেন তাহারা ফরিদপুর শ্রীঅঙ্গন হইতে আসিয়াছেন গৌরাঙ্গ দাস ছোট একখানি প্রভু শ্রীমূর্তি দেখাইলেন মূর্তি দেখিয়া মহেন্দ্রজির সর্বাঙ্গে পুলক শিহরণ হইল যাহা দেখিয়াছি যমুনার তটে তাই বটে এই চিত্রপটে মহেন্দ্রজির জীব সেবার ব্রত তিন বছর এই ফলবতী হইতে চলিয়াছে বন্ধুরূপী কৃষ্ণ আকর্ষণ করিতেছেন স্বপ্ন দিয়া দুইবার দুধ পাঠাইয়া দুইবার যাইতেই হবে ফরিদপুর শ্রী অঙ্গনে ব্রজরাজ নন্দন যেখানে সেইখানেই ব্রজরাজ তিন দিন মহেন্দ্রজি বৃন্দাবনে সব ঠাকুর বাড়ির দুয়ারে প্রণাম করিয়া কেশি ঘাটে নিদু বনে নিকুঞ্জ বনে ধুলায় গড়ায় গড়িয়ে দিলেন কালিয়াদহে জগদীশ বাবার চরণে প্রণত হইয়া মনে মনে আশীর্বাদ ভিক্ষা করিয়া বিদায় লইলেন চাইলেন ফরিদপুর অঙ্গনে যেন প্রাণ কৃষ্ণকে পাই জগৎ বন্ধু সুন্দরের মিলন সঙ্গোপনে স্বামী সচ্চিদানন্দজি মহেন্দ্রজিকে বিদায় দিলেন আশ্রমের রোগীরা সেবকেরা চোখের জলে চাহিয়া রইল কান্নার নীরব গীতি সকলকে জাগাইয়া ব্রজ হইতে বিদায় লইলেন অভিসারিকা নায়িকার মতন ছুটিতেছেন শ্রীপাদ মহেন্দ্রজি এক অভিনব অভিসার এই অভিসার দুই দিকেই সমান টান আজ ব্রজ ছাড়িয়া যাইবার সময় বেদনায় যেন দ্বিগুণ হইয়াছে তীব্রতর আকর্ষণে ফরিদপুর পৌঁছিয়া গেলেন প্রথম আষাঢ়ের বর্ষণে বসন ভিজা আর নয়ন জলের প্লাবনে বদন ভিজা পথের পাশে আম বিক্রি হইতেছে রাঙা টুকটুকে আম বন্ধুর জন্য আম কিনিয়া নিঃস্ব হইলে বাহিরে অন্তরে শ্রীঅঙ্গনে ধুলায় পৌঁছাইয়া মহেন্দ্রজি একেবারে দণ্ডের মতন ভূপতিত হইলে চারিদিকে জঙ্গল তাহাতে বন্য শুকরের বাস জঙ্গলের মধ্যে একটি পর্ণকুটি দুইটি দরজা একটি পূর্বে একটি দক্ষিণে জানলা নাই কুটিরের মধ্যে আলোর মানুষ কোনো বাতি নাই অঙ্গ ছটায় সর্বদা আলোকিত কোনো শব্দ নাই সুগন্ধ বাহিরে বেশ দূর হইতে পাওয়া যায়
ওই অঙ্গ গন্ধে মন প্রাণ ভরিয়া যায়। এই অবস্থায় প্রভু আছেন 9 বৎসর কাল, 1309 হইতে 1318 সন। স্থানটির নাম শ্রী অঙ্গন। এই আঙিনায় মহেন্দ্রজি প্রথম প্রবেশ করিলেন আষাঢ় মাসের প্রথম দিন প্রভাতকালে। গৌরাঙ্গ দাসের সাথে দেখা হলো, জড়াইয়া ধরিলেন। সেই প্রভুর মূর্তিখানা বৃন্দাবনে গৌরাঙ্গ দাসের হাত। জগৎ বন্ধু, সময় প্রায় শেষের দিকে, চলায় ঘুরতেছে। গৌরাঙ্গ দাস মহেন্দ্রজিকে বৃন্দাবনে দেখিয়েছিলেন ভাব উন্মাদ, শ্রীঅঙ্গনের পরশে এখন তার শান্ত ভাব। চম্পটি ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবীর কন্যা শিরোদা দেবী মামা বাড়ি থাকেন, রাত্রিবেলায় থাকেন। ভোরবেলা আঙিনায় এসে প্রভুর জন্য ভোগের নিত্র আয়োজন করে। মহেন্দ্রজি তাকে মা ডাকিয়া ভূমিতে প্রণাম করে আম দুটি তার হাতে দিলেন। মহেন্দ্রজি ধীরে ধীরে ঝাড়ু দিতে আরম্ভ করিলেন, যাহাতে মন্দিরের ভোগ ও আর ভোগ ঘরে ধুলা না যায়। ভোগ নিবেদন হইল, মহেন্দ্রজি হাত পাতিয়া সেই অধরামৃত লইলেন, সন্ধ্যায় আরতি দর্শন করিলেন। 8 মাস কাল ধরিয়া মহেন্দ্রজি হাউতাস করিতেছেন, দেখা দাও খাও কাননা। চৈত্র মাস আরম্ভ হইয়াছে, নয়নের ধারা রাখিলে এক নদী হইত। আজ 12 নিস্তানের দিন মহেন্দ্রজি মন্দিরের পাশে বসিয়া মালা গাঁথিতেছেন, হঠাৎ প্রভুর দরজা খুলিবার শব্দ। মহেন্দ্রজির মনে হইল তাহাকে এই দর্শন দিবার জন্য দরজা খুলিয়াছে। দরজা খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করলেন, দরজা বন্ধ হল। প্রথম সাক্ষাৎ, দর্শন, স্পর্শন, আস্বাদন কয়েক ঘন্টা ছিলেন। কি করলেন? আমাদের শ্রী গুরু শ্রীদেব শ্রীমৎ মহানামৃতজি বলিতেছেন তা তো আমি জানি না, কিন্তু বুঝিলাম যে 3 বৎসর কাল দরিদ্র কাঙাল সেবা করে কৃষ্ণ সেবা লাভ করলেন। আমরাও যেন এই জন্মে বা পরজন্মে সেই সেবা ভাগ্য ভাই, এই মোদের প্রার্থনা। জয় শ্রী গুরুদেব। ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামৃত ব্রহ্মচারী মহারাজের জয়। জয় জগৎবন্ধু। এবার বক্তব্য রাখবেন শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী জি মহারাজ, সর্বভারতীয় সভাপতি মহানাম সম্প্রদায় এবং আচার্য। আমি তাকে স্মরণ করছি, একটু নিজেকে স্মরণ করে নিতে হবে, আনমিউট করতে হবে। জয় জগৎবন্ধু, শোনা যাচ্ছে? যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে। হরিপুরুষ জগদ্বন্ধু মহোদ্ধার, চারিহস্ত চন্দ্রপুত্র প্রভু 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 হে অনন্তানন্দ, বন্দে ব্রহ্ম শিবারাধ্যন পঞ্চতত্ত্বস্বরূপিণ। শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম, বন্দে অহং পরমানন্দ মহাবতরণম পরম বিষ্ণু জগদ্বন্ধু বন্দে ভক্তাদে। জয় জগদ্বন্ধু হরি, জয় শ্রী শ্রীগুরু পাদপদ্ম, জয় তুলসীপাদ মহিম। আজকের তারিখটি হল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী। এই তিথিতে আমাদের মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি আবির্ভূত হয়েছিলেন যশোরের নড়াইল সাব ডিভিশনে ফুলবদিনের গ্রামে। তাদের জন্মস্থানে একটা আশ্রম আছে, আশ্রমের সেবা পূজা চলছে। পূর্বদী বক্তা অশোক কুণ্ড তার জন্ম থেকে ওই তুলসী অঙ্গনে আসার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। শ্রীপাদ মহেন্দ্রজি হলেন আমার গুরুদেবের গুরুদেব।
গ্রুপ নামে একটা শ্লোক আছে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে। এই শ্লোকটি আমার গুরুদেব বলেছেন যে আমার গুরুদেবে এই শ্লোকটি মুক্তি লাভ করেছে। সেই কাহিনীটা একটু স্মরণ করব, গুরুদেবেরই লেখা। আমার গুরুদেবের জন্মস্থান হলো বরিশাল খোলসেগোটের গ্রাম। প্রভুর সপ্তপ্রভু দর্শন পেয়ে তিন বন্ধু মিলে ফরিদপুরে অভিমুখে ছুটছে। তিন বন্ধু হলো রাজেন্দ্র, আশুতোষ আর আমার গুরুদেবের নাম ছিল পঙ্কু। উদ্দেশ্য ফরিদপুরে যাবেন প্রভু দর্শনে। রাজেন্দ্র এবং আশুতোষ গুরুদেবের থেকে একটু বয়সে, 2-3 বছর বয়স। বন্ধুদের মধ্যে রাজেন্দ্র, যার নাম হলো মহারাজ, খুব আধ্যাত্মিক সম্পদে পরিপূর্ণ ছিল। আমার গুরুদেব নিজে বলছেন রাজেন্দ্র সম্বন্ধে যে তিনি আমার একজন গুরু। কিরকম গুরু বলছেন? বর্তদেশ, বর্তমানই পথ, পথ যে দেখে দেয়, উদ্দেশ্য করে দেয়। একবার গুরুদেব এবং আশুতোষ, যার নাম সুমা, এই দুইজনে মিলে প্রায় বাড়ির থেকে 10-15 মাইল দূরে একটি মহানা মহাকীর্তন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখানে কীর্তন শোনার জন্য গেলেন। বাড়িতে বলেননি, স্কুল কামাই স্কুলও জানা। কীর্তন শুনে যখন এলো স্কুলের হেডমাস্টার মশাই আমার গুরুদেবরে এবং আশুতোষকে ডেকে শাস্তি দিল। কি শাস্তি দিলেন? বেত্রাঘাত। গুরুদেব নিজে লিখেছেন যে আমার হাতে 2-3 বেতের আঘাত পড়ছে, আর বেতের আঘাত যখন দিচ্ছেন তখন বলছেন বল আর কীর্তন শুনতে যাবো না, বল আর কীর্তন শুনতে যাবো না। 2-3 আঘাতের পর আমার গুরুদেব সেই কথা বললেন, না আর কীর্তন শুনতে যাবো। কিন্তু শোনায় পরপর বেদ্রাঘাত করতেছে, কিন্তু সে ওই কথাটি আর বলছে না। সে বারবার বলে জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু বলছেন, আরো বেদ্রাঘাত করছেন, আর শোনাই শুধু জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু বলছে। হেডমাস্টার বললেন, কলি যুগের প্রহ্লাদ আমরা দর্শন করি। তিনজনে মিলে যখন ফরিদপুরে এলেন, ফরিদপুরে এসে শুনলেন প্রভু জগৎবন্ধু পশ্চিমের দিকে একটু পরিক্রমায় গেছে। পশ্চিমের দিকে পরিক্রমায় গেছে তখন
তারা অপেক্ষা করতে কীর্তনের শব্দ শুনে আঙ্গিনের প্রবেশ দ্বারে গেল, যেখানে দেখলেন দূর থেকে একটা আলোর দেবতা জ্যোতির্ময় পুরুষ আসছে। প্রভুকে যারা নিয়ে যায় তার ইজি চেয়ারে বসিয়ে দুপাশে দুটো বাঁশ বেঁধে খালি করে, প্রভু উঁচুতে আছে, উঁচুতে হচ্ছে একটা জ্যোতির্ময় পুরুষ আলোর দেবতা দিয়ে দিয়ে আসছে। আমার গুরুদেবের কাছ থেকে গেলেন, আবার মন্দিরে চলে গেল, প্রভুকে দর্শন করল, সামনে গেলেন। দর্শনের সাথে সাথে আমার গুরুদেবের মনে একটা বাঞ্ছা জেগেছিল যে প্রভুকে স্পর্শ করবেন, তার সান্নিধ্য। সেটা কি করে সম্ভব? মনে মনে ভাবলেন যে ইজি চেয়ারে করে মন্দিরে যখন ঢুকাবে তখন ইজি চেয়ার নিচে করে আমি চলে যাব, চলেও গেছিলেন। রাজ্যের সামনে ভক্ত দেখে বলেন বাইরে একটা ছেলে মন্দিরে ঢুকছে, বের করে ঠেলে। এই যে প্রভুর সান্নিধ্য থেকে বঞ্চিত হলেন এই বেদনায় দুঃখে, আমার গুরুদেব একদম সংগার হয়ে শুরু করলেন। সংগ যখন ফিরে পেলেন তখন দেখলেন মন্দিরের ভিতর পাশে শ্রীপাদ মহেন্দ্রজি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে আমার গুরুদেব বললেন, গুরুদেবকে বললেন, দেখ দেখ বঙ্কিম, ওর সামনে সর্বসুদন সাক্ষাৎ ভগবান, আয় তোকে ভগবানের সাথে বিয়ে দিয়েছে, তিনি একমাত্র পুরুষ, আমরা সব প্রকৃতি, পুরুষের সাথে প্রকৃতি সম্পর্ক। এই বলে গুরুদেবের হাতে একটা চন্দনের বাটি দিলেন, চন্দন তুলসী ফুল ছিল, দিয়ে বললেন মেনে ওই যে প্রভু শুয়ে আছে একটা সাদা ধব্দে নেনে রাঙা চরণে চন্দন মেখে সচন্দন তুলসী পুষ্প দিয়ে জীবনটা বিটিয়ে আমার গুরুদেব মন্ত্রমুগ্ধের মতো সে প্রভুর চরণে চন্দন মাখালেন, চরণের তলা হইল। সচন্দন তুলসী পুষ্প নিবেদন করিলেন, একটি চরণ আর একটি চরণ, এমন ভাবে শুয়েছিলেন চরণটি গুটান অন্যদিক, প্রার্থনা জানাতেই প্রভু আবার চরণটি আবার দূতের সামনে দিল, দুটি চরণই চন্দন মাখিয়ে অসন্দন তুলসী পুষ্প নিয়ে আর তারপর শ্রীপাদ মহেন্দ্রজি তাকে দেখিয়ে দিলেন প্রভুর চরণে রজবদান। যখন বেরিয়ে এলেন তখন এই রাজেন্দ্র আমার গুরুদেবকে বললেন, যিনি হলেন তোমার গুরুদেব, তিনি অখণ্ড মণ্ডলাকার, গুরুর শক্তি হলো, গুরুর পরিচয় হলো শাস্ত্রে বলছে নাগ্রত্ব পরিমণ্ডল অখণ্ড মণ্ডলাকার, এবং যিনি তৎপদং দর্শিতা, তিনি তাকে ভগবানকে দর্শন করিয়েছেন, তার সাথে যোগাযোগ করতে। শ্রীপাদ মহেন্দ্র ছিলেন সেই আদনলম্বিত বাহু পুরুষ, তিনি সাক্ষাৎ গুরুপদবাচ্য, গুরুদেবকে আমার গুরুদেবকে ভগবানের সাথে যুক্ত। শ্রীপাদ মহেন্দ্রজির চরিত্রের বহুবিধ বৈশিষ্ট্য,
একাধারে সেবানুরাগী, সেবায় পরিপাটি। আঙ্গিনায় ঝাড়ু দিত, পরিষ্কার করতেন মন্দির চারিদিক, পরিষ্কার করে একদিনের ভক্ত এসে বলছে, সকলে মহেন্দ্র মহেন্দ্র বলে ডাকে, কেউ বলে মহেন বলে মহেন, বলে দেখ মহেন্দ্র দেখছিস তুলসী গাছটি কি শুকিয়ে গেছে, জল দিল। এই বলে ভদ্রলোক এক গদি জল এনে তুলসী গাছের তলায় শেষ না হতে মহেন্দ্র তার হাত দিয়ে ঘর তুলসীটি নিয়ে তিনি নিজে দিতে দিতে তার মনে হলো তুলসী গাছটি যেন তাকে বলছে আরো জল দাও আরো জল দাও, আবার জল এনে দিল। পাশের আরেকটি তুলসী গাছ তাকে যেন ডেকে বলছে আমাকে জল দাও, তিনি তাকে দিলেন। পাশের আরেকটি গাছ যেন বলছে তাকে আমাকে জল দাও, আবার জল দিলেন। জল দিতে দিতে পাশে দুটো আম গাছ তারা বলছে আমাকে জল দাও আমাদের জল দাও, আবার জল দিলেন। পাশে পঞ্চবটি বৃক্ষ তারা বলছে আমাকে জল দাও আমাকে, আবার জল দিলেন। জল সবাই যেন গাছ বনানি সবাই বলছে তাকে মানুষ শুনছেন আমাকে জল দাও আমাকে জল দাও। দিতে দিতে দেখতে যে আর কত দেবেন, তখন বন্ধু সুন্দরের কাছে হাত ধরে তার প্রভু সবাই জল চাচ্ছে আর কত জল দেব, তুমি কৃপা করো প্রভু তুমি কৃপা করো। এই বলতে বলতে দেখা গেল আকাশে মেঘ হয়ে এক পশলা বৃষ্টি হয়ে প্রভুর চরণে প্রার্থনা দেন প্রভু এইভাবে তপ্ত ভূমিকে তুমি তৃপ্ত করেছ, আমাদেরও হরিনামের সুধা দিয়ে ভোগ করে। যখন বাদল বিশ্বাস তাকে ভোগ করে ভোগ রান্নার আদেশ দিলেন, আদেশ পেলেন মন্ত্রী বললেন আমি তো ভোগ রান্না কোনোদিন করিনি কি করে করবো, না না পারবি না, ভোগ করে গিয়ে মন্দিরকে ভোগ মন্দিরকে প্রণাম করলেন, প্রণাম করে কাঠ গুলাকে যে কাঠ পোড়ানো হয় সে কাঠ গুলো বুকে তুলে নিয়ে বললেন আমি কি সেবা করব, তোরা তো একদম নিঃশেষ হয়ে প্রধানমন্ত্রীর সেবা করছিস, তোরাই তো সেবা জানিস। কাঠ গুলো কথা শুনছে কাঠ গুলো বলছে মহেন্দ্র তুমি সেবা করো করো আমরা আছি তোমার কাছে, তরকারি গুলোকে নিয়ে বুকে আগলে বলছেন আমি কি সেবা করবো, তোরাই তো সেবা করছি প্রাণ বন্ধু। তরকারি গুলো যেন তাকে মহেন্দ্রকে বলছেন মহেন্দ্র ভয় নেই আমরা আছি তোমার কাছে, ভোগ করে প্রতিটি বস্তুকে নিয়ে একদম বক্ষে ধরে তাদের কাছে বলছে তোরাই সেবা কর। এই যে প্রাণের একটা অনুভূতি আরতি অভিনব প্রত্যেকটি বস্তুকে ধরে ধরে আলিঙ্গন করে বলছে আমি কি সেবা করবো, তোরাই তো সেবা করিস প্রাণ বন্ধুকে তোর প্রাণ ভরে সেবা। আবার ভোগ নিয়ে যখন মন্দিরে যাবে যেতে যেতে বলে দিদি শ্রীপাদ রাধা রেখে দিদি বলে ডাক দিদি একটু মহাভাব মিশিয়ে দে একটু প্রাণ বন্ধু গ্রহণ করবেন অভিনবতার প্রত্যেকটি কাজই অভিনব। প্রাণ বন্ধুদের সেবা করতেন যে সে নিজে নিঃশ্রিয়াতে দিন অভিনব মনে করি অযোগ্য, সে প্রভু সেবা করেছে প্রভুর দর্শন পেয়েছে। তারপরে প্রভুর নির্দেশ নিয়ে মহাপ্রচার অনেক মহারাম তার পড়াশোনার দিকে যেটা বলে একাডেমিক কেরিয়ার সেটা এমন কিছু ছিল, অথচ
তিনি প্রচারণে যেতেন প্রভুর কথা শাস্ত্র কথা এমন যুক্তি দিয়ে বলতেন অবাক বিশ্ব চাহিদা তিনি মহানাম সম্প্রদায় গঠন করেছিলেন আটজন ব্রহ্মচারী কারণ রেমদাস ধরন ইজ নারায়ণ সত্য সনাতন মহেন্দ্রজি কুঞ্জ স্যার অনেক শ্রীপাদ যখন কোথাও যেতেন তার কথা শোনার জন্য ছোট ছোট বালকরা চলে আসত অল্প বয়সে চলে আসত কথা শোনার জন্য তিনি এত যুক্তি তর্ক দিয়ে একদিন একজনের সাথে কথা হচ্ছে তিনি প্রশ্ন করলেন যে আপনারা প্রভু জগৎবন্ধুকে ভগবান ভগবান তো নিরাকার আর তো আকার নেই আপনার প্রভুকে ভগবান বলেন তার উত্তর মহেন্দ্রজি বললেন আপনি ঠিক জানেন ভগবান নিরাকার হ্যাঁ আমি জানবো কেন বেদ বেদান্ত সকলেই বলছে ভগবান নিরাকার ও আচ্ছা ভগবান নিরাকার আচ্ছা এই যে আমাকে আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব বস্তু আছে এগুলো কে সৃষ্টি করেছে বলে ভগবান করেছে আপনি নিশ্চিত ভগবান করেছেন বলে হ্যাঁ আচ্ছা নিরাকার বলতে কি বোঝা যায় আকার নাই অর্থাৎ আকারের অভাব তাকে বলে নিরাকার তো বলে হ্যাঁ যার আকার নাই সে আকার বিশিষ্ট এই গাছপালা পশু পক্ষী মানব এটা সৃষ্টি করলেন তাতে বস্তুটি নেই যে বস্তুটি তার নাই তিনি কি করে সেটা দিয়ে তৈরি করেন এটা উত্তর বলুন আপনি বলছেন ভগবান নিরাকার আকার আকার যার নাই তিনি আকার দিয়ে এগুলো সৃষ্টি করলেন কি করে কি সুন্দর যুক্তি যার আকার নেই যে বস্তুর অভাব আমার যদি একটা বস্তু না থাকে সেটা আমি লোককে দেব ভগবান যদি নিরাকার হন তাহলে আকার বিশিষ্ট এই জগৎ করে সৃষ্টি করে এইরকম তীক্ষ্ণ যুক্তি দিয়ে তিনি প্রভু ভগবত্তা তথা শাস্ত্রীয় নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে একবারে সাহা সাহেব একজন মুসলমান তার সাথে শ্রীপাদ মহেন্দ্রজির খুব বন্ধুত্ব ছিল যখন প্রচারণে বের হন মানে শাহ সাহেবের কাছে মহেন্দ্রজি গেলেন মহেন্দ্রজি তাকে দাদু দাদু বলে ডাকে আর তিনি নাতি বলে ডাকে মহেন্দ্রজিকে বললে আমার নাতি এতদিনে মনে পড়লো আমার কথা বলে হ্যাঁ দাদু আমি আসছি একটা কাজে আমার একটা প্রয়োজন কি প্রয়োজন বলে আমরা তো কীর্তন করতেছি সব জায়গায় তোমার এখানে একটু জায়গা চাই আমরা দিন দিন প্রভুর নাম করব হ্যাঁ করো কোনো অসুবিধা নেই আমার মসজিদের সামনে জায়গা পরিষ্কার করে দিচ্ছি মসজিদের সামনে জায়গা পরিষ্কার করে দিলে তিন দিন সে নাম করলেন নামের বিষয়ে আনন্দ নিত্য হলো সাহেব সাহেব নিজে সেই আনন্দে যোগদান করেছে সাহেব সাহেব দেখা করতে এক মৌলবী আসে শুনছেন একজন সাধু এসছেন খুব ভালো যুক্তি তর্ক সব বুঝান বলেন আসতেই শ্রীপাদ মহেন্দ্র কি করলেন জানেন একটা কাপড় দিয়ে নিচকে ঢেকে বসে পড়লেন তো মৌলবী সাহেব এসে সাহেব বলেছে তোমার সেই সাধু কোথায়
বললেন আমি তো এখানে আছি, আপনার তো আকার মানেন না, আপনার আল্লাহ নিরাকার, আকার দেখলে আপনার আপনার গুনাহ হয়, পাপ হয়, তাই জন্য আমি কাপড় ঢেকে দিয়েছি। তাকে একই যুক্তি দিলেন, আপনার যে বলেন আল্লাহ নিরাকার, আচ্ছা হযরত মুহাম্মদকে আপনি কি মনে করেন? বলে হযরত মুহাম্মদ হলো আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত, ঠিক, হ্যাঁ হযরত মুহাম্মদের কি আকার ছিল? হ্যাঁ ছিল। তোমার আল্লাহ যদি নিরাকার হয় সে আকার বিশিষ্ট হযরত তৈরি করলেন কি করে? এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। প্রচারণ কালে এইটা ছিল একটা মহান সম্পদ সিফাত মহানজি চারিদিকে। সিফাত মহানজি যে প্রচার করতে গিয়ে এর অভাব অনুভব করল, অভাব কি? সিফাত মহানজি যুক্তি তর্ক যে কথা বলতে পারে, আর তার কথার বাগভঙ্গি এতই সুন্দর ছিল, যারাই শুনতো তারা একদম আকৃষ্ট। একদল ছেলে ছিল সিফাত মহানজির সাথে সাথে চলত আর কথা শোনান, কিন্তু তিনি কীর্তন করতে পারতেন। তাহলে একবার প্রভুকে জান, প্রভু তুমি আমার একটি কীর্তনের লোক, মহারাম কীর্তন, যার কণ্ঠে কীর্তন শুনলে সকলে আনন্দ পাবে, আকৃষ্ট। প্রভু যেন তার আবেদন শুনলেন। সিপাত কুঞ্জদার দিকে দিলেন মহানজির সাথে। কুঞ্জদারজির জীবনে যে প্রভুর সান্নিধ্য গুলো তার সুন্দর ইতিহাস। কুঞ্জদারজির স্বপ্নে দেখছেন একটা পুকুরে ডুবে যাচ্ছে, কিছুতেই কিছু ধরে যে বাঁচবে তার অবস্থা, এ তুলবে তার ঠিক। সেই সময় হঠাৎ দেখলেন একজন পুরুষ বর এসে তাকে তুলে তুলে এক কোলে শুয়ে রাখলেন। যখন তিনি স্বপ্ন দেখলেন কি, সে পুরুষ বর বললেন শ্রী শ্রী প্রভু জগন্নাথ। এইভাবে স্বপ্ন দর্শন করলেন, সে কুঞ্জদার দিকে দিলেন, তিনি সুন্দর কীর্তন করলেন। শ্রীপাদ মহেন্দ্রজি আর কুঞ্জদার দুইজনে মিলে এই মহানাম সম্প্রদায়ের মহানাম মহানামের কীর্তন করে চাই। কত কাহিনী, কত সুন্দর! আপনি একটা অধিবাস কীর্তনে অনেকে শোনেন, মন দিয়ে শোনেন না হয়তো। ফরিদপুরের কাছে একটা বেণীনগর গ্রাম আছে, এই বেণীনগর গ্রামে বিপিন আর নিত্যানন্দ দুই ভাই, ওদের বাড়িতে ওদের দুর্গাপুজো। হঠাৎ বিপিন আর নিত্যানন্দ দৌড়ে দৌড়ে ফরিদপুর শ্রীঅঙ্গনে এসে শ্রীপাদ মহানজিকে বলছে যে আমাদের বাড়িতে তো প্রতিবারই দুর্গাপুজো হয়, কিন্তু কি আশ্চর্য, ষষ্ঠীর আগের দিনে মা দুর্গা আমাদের স্বপ্ন দেখালেন, এবারে আমার পুজো করবি না, তার বদলে মহারাম কীর্তন। তবু আমাদের আদেশ দিয়েছে, মা দুর্গা আমাদের আদেশ করেছে, আমরা তো মহারাম কীর্তন জানি না, আপনি কৃপা করে যে ব্যবস্থা করেন। এই কথা শুনে শ্রীপাদ হুঙ্কার দিয়ে তাদের বললে তোমরা চলে যাও, আমরা সময় মতো গিয়ে মহানাম স্বপ্নাদিষ্ট হয়ে মা দুর্গার স্বপ্নাদিষ্ট হয়ে এই মহানাম কীর্তন। এইভাবে অজস্র কাহিনী যে এইভাবে তিনি মহানামের প্রচার করেছে। এই মহানাম যজ্ঞ ওটা হল শ্রীপাদ মহেন্দ্র, তিনি যখন ছিলেন মহানাম যজ্ঞ প্রাণবন্ত, অল্প লোক কিন্তু প্রাণের আকৃতি দিয়ে মহানাম কীর্তন তিনিও করতেন। এখনো সেই নাম যজ্ঞ আছে ফরিদপুর থেকে, ফরিদপুরও চলছে, আমাদের প্রভু সম্পুর সহ ঘূর্ণী আশ্রমে আছে। প্রাণবন্ত না থাকলে জীবন্ত আছে, চলছে।
এই নাম প্রচার, প্রভুর কথা প্রচার উদ্দেশ্য ছিল এই মহানাম প্রচার। বহুকাল ধরে প্রচার করেছে, কোন সংগতি ছিল না, কিছু ছিল না, চলছে। কোন জায়গায় স্কুল বাড়ি দেখলেন সেখানে একটা বসে গেল, প্রভুর একটা মূর্তি বসিয়ে কীর্তন শুরু করে, কিছু নাই, রাস্তায় দুয়ারে দুয়ারে ভিক্ষা করে যা পাইত তাই সিদ্ধ করে খেত, আবার আরম্ভ হয়েছে। এইভাবে তারা কীর্তন চক্র কীর্তনের প্রচার করেছে, মহানাম মহাপ্রচার করেছে। আজকে আমরা তার জন্ম হচ্ছে 1295 সালে, আর আজ হলো 1427। 1295, 1328 সালে প্রভু দশাশ্রয় দিবস, পয়লাশ্রী, পয়লাশ্রীতে যখন তিনি দশা গ্রহণ করেন, দশার কথা প্রভু নিজেই বলে গেছেন যে প্রাধান্য হয়েছিল দশম দশা, মহাপ্রভুর হচ্ছে একাদশ দ্বাদশ দশা, এবার আমাতে দেখবি ত্রয়োদশ দশা। ত্রয়োদশ দশার লক্ষণ বলছেন শুদ্ধ মাধুর্য বালকত্ব তন্ময় দশা গ্রহণ করেছে। পয়লা আশ্বিন থেকে তেরোই বারোই আশ্বিন পর্যন্ত প্রভু উঠবেন দিয়ে নানান মতানৈক্য ছিল। বারোই আশ্বিন কীর্তন চলছে, তেরোই আশ্বিন থেকে পহেলা কার্তিক পর্যন্ত কীর্তন বন্ধ হয়ে যায়, তাহলে বলে প্রভু আর হয়তো জেগে উঠবেন। এই তেরোই আশ্বিন থেকে যে পহেলা কার্তিক কীর্তন বন্ধ ছিল, এটাকে শ্রীপাদ মহেন্দ্রজি বলেছেন অপরাধ, নাম অপরাধ। এই নাম অপরাধ ভঞ্জনার্থে অপরাধ ভঞ্জন নিয়ম সভা নাম দিয়ে আমাদের সম্প্রদায়ে এই তেরোই আশ্বিন দিয়ে পহেলা কার্তিক পর্যন্ত নিয়ম সভা চলছে। শ্রীপাদ মহেন্দ্রজি তেরোই আশ্বিন এই কদিন আমরা বিশেষভাবে প্রভুর সেবা পূজা ভোগরাগ সম্প্রদায়ের হোতা ছিলেন শ্রীপাদ মহেন্দ্রজি, তারই সৃষ্টি আমাদের পরমগুরুদেব তিনি তার গুরুদেবের কথা কতভাবে লিখেছেন, যারা শ্রীপাদ মহেন্দ্র সম্বন্ধে আরো জানতে চান আমার গুরুদেব প্রণীত শ্রী মহেন্দ্র লীলামৃত পাঠ করবেন, এখানে জানা যাবে শ্রীপাদ মহেন্দ্রজির কথা আরো বিস্তৃত ভাবে। তাছাড়া যোগীভূষণ দাসের এখানে করবে শ্রীপাদ মহেন্দ্রজি, তাতে মহেন্দ্রজির কথা বিভিন্ন ভাবে ব্যক্ত করা হয়েছে। আমাদের সম্প্রদায়ের নাম মহানাম সম্প্রদায়, গুরু পরম্পরা হলো শ্রেষ্ঠ হলো রাধার, রাধারানী থেকে শুরু হয়েছে, রাধারানী তারপর প্রভু জগৎবন্ধু সুন্দর অতুল চম্পতি, তারপর শ্রীপাদ মহেন্দ্রজি, তারপর আমাদের এইভাবে তারা সেই মানব সম্প্রদায় প্রতিষ্ঠাতা আচার্য, সম্প্রদায়ের হোতা শ্রীপাদ মহেন্দ্রজি শুভ জন্মতিথিতে আমরা তাকে স্মরণ করে কৃতকৃতার্থনা তার কাছে প্রার্থনা। তিনি যেভাবে মহানাম প্রচার করেছেন, মহানাম যজ্ঞ পরিচালিত করেছেন, আমাদের শক্তি দিন আমরা যেন তার কিঞ্চিত হলো মহানামের প্রচার করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজ এখানে বিশ্রাম। জয় জগৎবন্ধু, জয় শ্রীগুরু, জয় জগৎবন্ধু। এবার শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী
মহাউদ্ধারণ মঠ কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তিনি মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক। আমি তাকে এবার স্মরণ করছি, অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। সময়সীমা 10 মিনিট। জয় জগৎ, জয় জগৎ বন্ধু, জয়তু শ্রী পাদ মহেন্দ্রজি। পরম করুণাময় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের কৃপার শ্রীমূর্তি শ্রীমৎ মহানামৃত ব্রহ্মচারীজি আমার শ্রী গুরু পাদ পদ্ম, তাকে যিনি নিজে হাতে তৈরি করেছিলেন, তিনি মহানাম সম্প্রদায় আচার্য শ্রীপাদ মহেন্দ্রজি। আমার সৌভাগ্য হয়নি তাকে দর্শন করবার, কিন্তু আমি শ্রী গুরুদেবের কাছে দীর্ঘ কয়েক বছর ছিলাম, তখন শ্রীপাদের কথা তিনি বলতেন এবং তিনি বলতেন শ্রীপাদ মহেন্দ্রজি গায়ের রং আমার থেকেও উজ্জ্বল, এরকম দু একটা কথা তিনি বলতেন। আমরা শ্রীপাদ মহেন্দ্রজির যে সৃষ্টিগুলি পেয়েছি সেগুলি হচ্ছে জগৎগুরু মহামহাপ্রভু জগৎবন্ধু ত্রয়োদশ দশা মাধুরী বন্ধুকে এবং আরো কয়েকটি ছোট ছোট গ্রন্থ। শ্রীপাদ মহেন্দ্রজির জীবনটি বড় অদ্ভুত। আমরা লালাবাবুর কথা জানি, বেলা যায় বাবা বাসনায় আগুন দাও, এই জাগতিক কথার আধ্যাত্মিক অর্থ করে লালাবাবু ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনের যাত্রী হলেন। মাধুকরী করে বৈরাগ্য জীবন যাপন করে সুখ্যাতি লাভ করলেন বৈষ্ণব জগতে। শ্রীপাদ মহেন্দ্রজিও ছোটবেলা থেকে যখন পিতৃমাতৃ হারা হয়ে যান, 3 বছরে পিতৃদেব গত হন হরিশ্চন্দ্র সরকার এবং মাতৃদেবী মনমোহিনী দেবী, তিনিও 9 বছরে গত হন। তিনি অষ্টম গর্ভের সন্তান ছিলেন। তার বড় ভাই তখন ডায়মন্ড হারবারের মুরুটি বলে একটি গ্রাম আছে, সেখানে অন্নদাবাবুর কাছে ছোট ভাই মহেন্দ্রজিকে দত্তক দেন। সেখানে তিনি পড়াশোনা মন বসত না, সমস্ত পড়াশোনার মধ্যেই তিনি কৃষ্ণকে দর্শন করতেন, ঠিক প্রহ্লাদ যেমনটি করে সমস্ত শিক্ষার মধ্যেই হরি সংকীর্তন করতেন। মহেন্দ্রজিও তেমনি সমস্ত শিক্ষার মধ্যেই শ্রীকৃষ্ণই একমাত্র তার আরাধ্য, এইভাবে শ্রীকৃষ্ণকে ধ্যান জ্ঞান করে জীবন অতিবাহিত করতেন। সবসময় উদাস, কি করলে ভগবান পাবো, কি করলে কৃষ্ণ পাবো, তা সকলেই বলেন বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাওয়া যাবে। তিনি তখন অনেক কষ্ট করে তিনি একটা প্রবন্ধ প্রতিযোগিতায় 10 টাকা বৃত্তি পেয়েছিলেন এবং দাদা দিলেন 7 টাকা। এই 17 টাকা নিয়ে তিনি বৃন্দাবনে যাত্রা করলেন এবং বৃন্দাবনে গিয়ে তিনি ইতস্তত সর্বত্র কৃষ্ণ কৃষ্ণ বলে অন্বেষণ করে বেড়াচ্ছেন। সেখানে স্বামী সচ্চিদানন্দজির গৌরাঙ্গ দরিদ্রালয় বলে একটি জায়গা আছে, সেখানে তিনি রোগী সেবা করার দায়িত্ব নিলেন। 3 বছর সেখানে সম্পাদকের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করলেন এবং বৃন্দাবনের রাস্তা থেকে কুষ্ঠ রোগীদের নিজে হাতে তুলে এনে সেই দরিদ্রালয়ে রেখে সেখানে তাদের সেবা শুশ্রূষা করতেন। এইভাবে প্রত্যেক বৈষ্ণব বাবাজির স্নেহের ভাজন হলেন এবং বহু সিদ্ধ বাবার সাথে সাক্ষাৎ করলেন, সিদ্ধ জগদীশ বাবা, সিদ্ধ মনোহর বাবা। তারপরে তিনি স্বপ্নের মধ্যে একদিন দেখলেন যে যিনি শ্রীকৃষ্ণ তিনি গৌরসুন্দর, তিনি ইদানিং প্রভু জগৎবন্ধু রূপে ফরিদপুরে অবতীর্ণ হয়ে লীলায় আছেন, গম্ভীরায় আছেন এবং কে যেন তার পিঠে চাপড়ে বললেন ইনি প্রভু জগৎবন্ধু। কে জগৎবন্ধু কোথায় কিছুই জানেন না। তারপরে একদিন বৃন্দাবনে ইতস্তত ভ্রমণ করতে করতে তিনি বংশীবটে প্রভু জগৎবন্ধু সুন্দরের একজন প্রধান লীলা পার্ষদ শিল শ্রী নবদ্বীপ দাসজির সাথে সাক্ষাৎকার করলেন। নবদ্বীপ দাসজি প্রভু সম্বন্ধে তাকে অবহিত করলেন এবং বললেন যে প্রভু দীর্ঘ কয়েকদিন ধরে সেবা করছেন না, তুমি যাও। এবং শোনা যায় শ্রীপাদ অতুল চম্পটি মহারাজের সাথেও তেনার সাক্ষাৎ হয়েছিল। তিনি পিঠের উপর চাপড়ে বলেছিলেন লাট সাহেবের, লাট যিনি আছেন তার উপর সেবা করো, তুমি তার সাথে সাক্ষাৎ করো, তার সেবায় জীবন উৎসর্গ করো। রাজার উপর হওগে রাজা লাট সাহেবের লাট, এরকম একটা হেয়ালি বাক্য তাকে শোনালেন। শ্রীপাদ মহেন্দ্রজির মন ছুটে গেল ফরিদপুরে,
কোনোদিন যাননি ফরিদপুরে, তথাপি লোকের সাথে জিজ্ঞাসা করে 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 1320 বঙ্গাব্দ খুব সম্ভব তখন তিনি গেলেন। এবং তখন সেই সময় 12 দিন ধরে প্রভু বন্ধুসুন্দর সেবা গ্রহণ করছেন না, শ্রীবাদ অতুল চম্পটি সেবায় ছিলেন। নিশ্চয়ই কোনো সেবায় অপরাধ হয়েছিল বলে তখন শ্রীবাদ মহেন্দ্রজি সেবায় নিযুক্ত করলেন বীরভক্ত বাদল বিশ্বাসের আনুগত্যে। সেখানে প্রভু মহেন্দ্রজি সেবা গ্রহণ করলেন এবং তারপরে বাদল বিশ্বাস বললেন, মহেন তুমিই সেবা করো। মহেন্দ্রজি প্রাণ ভরে সেবা করতেন এবং সেবা করতেন শ্রীমতী রাধা দাসে, আমাদের স্বরূপ তো কৃষ্ণ দাস এবং আমরা শ্রীকৃষ্ণদাস স্বরূপে রাধার আনুগত্যে ভগবানের সেবা করি। শ্রীবাদ মহেন্দ্রজিও রাধা দাসে, রাধাকে তিনি দিদি বলতেন এবং বলতেন, দিদি একটু মহাভাব মিশাই দে, নতুবা প্রাণনাথ সেবা করবে না, করবেন না। এইভাবে তিনি চাল ডাল পটল আলু এবং এমনকি জ্বালানির কাষ্ঠগুলোকে পর্যন্ত বুকে ধরে কাঁদতেন আর বলতেন, ওরে কাষ্ঠ, তোরাই তো নিজেদের বিলিয়ে দিয়ে ভগবানের সেবা করছিস, প্রাণনাথের সেবা করছিস, তোদের মতো সৌভাগ্য আমার কবে হবে। এইভাবে শ্রীবাদ মহেন্দ্রজি প্রাণ ঢালার সেবায় প্রভুকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন এবং প্রভুর নাম জগতে প্রচার করার প্রয়োজন। তিনি সেবার মধ্যে একদিন বললেন যে, প্রভু আমার মনে হয় তোমার নাম প্রচারের সময় হয়েছে, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তোমার চরণ যুগল আমার মস্তকে দিয়ে আমাকে অনুমতি দাও। প্রভু পা গুটিয়েছিলেন, প্রভু তখন টান টান করে পা চরণ দুটি শ্রীপাদ মহেন্দ্রজির মস্তকে স্পর্শ করলেন, মহেন্দ্রজি প্রভুর অনুমতি পেলেন। তারপর থেকে তিনি প্রচারে গেলেন, প্রচারে তার দক্ষিণস্ত ছিল শ্রীপাদ কুঞ্জদাসজি, অপূর্ব সুন্দর কণ্ঠ, শাস্ত্র তত্ত্ব যুক্তি এবং একদিকে কীর্তন। এইভাবে মহা বিক্রমে মহেন্দ্রজি শুরু করলেন মহানাম কীর্তন প্রচার এবং তার প্রধান আর্থিক সহায়তা করলেন আমাদের রাজবাড়ির যোগেন্দ্র কবিরাজ মহাশয়, এবং যোগেন্দ্র কবিরাজ মহাশয় প্রচারে বিভিন্ন সময় তার সাথে যেতেন এবং তার বীর বিক্রমের প্রচারে পূর্ববঙ্গ মাতোয়ারা হয়ে গেল। সর্বত্র প্রভু জগৎবন্ধু সুন্দর তার নাম এবং তার মহানাম কীর্তন সকলের মধ্যে সঞ্চারিত করলেন। এমনকি কৃষ্ণনগরও তিনি এসেছিলেন, নদিয়ায় প্রচার করেছেন, নবদ্বীপে প্রচার করেছেন, কলকাতাও প্রচার করেছেন, তিনটি কুম্ভ মেলায় তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন এলাহাবাদ বা প্রয়াগ এবং হরিদ্বার এবং নাসিকে প্রেমদাসজি ছিলেন। তাই এইভাবে মহানাম সম্প্রদায়ের গঠন এবং মহানাম কীর্তনের প্রচার একটা আলোড়ন সৃষ্টি তুলল, সর্বত্র প্রভু জগৎবন্ধু নামের একটা তরঙ্গ তুলল। এবং এত অনুভবী ছিলেন শ্রীপাদ মহেন্দ্রজি যে তিনি প্রভু জগৎবন্ধু সুন্দরের মধ্যে ব্রজলীলা গৌরলীলা আস্বাদন করতেন, তারক ব্রহ্ম হরিনাম প্রভু জগৎবন্ধু সুন্দরের মধ্যে তিনি দর্শন করতেন, যে রাধা কৃষ্ণ পরস্পরকে আলাপন করতে করতে গৌর হয়ে যাচ্ছেন, আবার নিতাই গৌর পরস্পরকে আবাহন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই চার ডাকছেন গৌরসুন্দরকে, গৌরসুন্দর ডাকছেন নিতাইকে, হরে রাম হরে রাম রাম হরে হরে, এই দুই তনু মিলে প্রভু জগৎবন্ধু সুন্দর হচ্ছেন। এই অপূর্ব লীলা দর্শন করতেন শ্রীপাদ মহেন্দ্রজি। তার বিচিত্র ভাব উঠতে এক সময় এক ভক্ত একটা সুন্দর শাড়ি দিয়েছেন, প্রভু শাড়িটা পরেন কিনা, যদি পরেন তাহলে তাকে রাধারানী বেশ কেমন লাগতো দেখে একটু আনন্দ পাইতাম। দেখা গেল প্রভু ঠিক শাড়িটি পরেছেন এবং শাড়িটি পরে রাধা ভাবে তিনি সেই গম্ভীরাগরের মধ্যে অপূর্ব জ্যোতির্ময় রূপ বিকিরণ করেছেন। এভাবে প্রভু জগৎবন্ধু সুন্দর মহেন্দ্রজি মনোবাসনা পূর্ণ করেছেন। আমরা দেখি যে মহানাম সম্প্রদায় গঠন করলেন 8 জন ব্রহ্মচারীকে নিয়ে এবং সেই মহানাম সম্প্রদায় কালে কালে মহীরের আকার ধারণ করে এবং সারা বাংলা ভারত ছাড়িয়ে বিশ্বে সর্বত্রই মহানাম সম্প্রদায়ের ধারা শাখা প্রশাখা পল্লবিত হয়েছে। এবং সব থেকে বড় অবদান শ্রীপাদ মহেন্দ্রজি আমার গুরুদেব শ্রীপাদ শ্রীমান মহানামামৃত ব্রহ্মচারীজিকে তৈরি করা। তিনি বলেন যে লোকে পড়াশোনা করে অর্থাৎ সরস্বতীর আরাধনা করার পরে লক্ষ্মীর পদসেবা করে, আমি এটিকে মিথ্যা প্রমাণ করে উল্টোটা দেখাতে চাই। মহানাম তোকে প্রমাণ করতে হবে যে আমরা সরস্বতী সাধনা করে লক্ষ্মীর সেবা করবো না, অর্থাৎ অর্থের সেবা করবো না, বিদ্যার জন্যই বিদ্যা অর্জন করবো। মহেন্দ্রজি মহানামকে রাজেন্দ্র কলেজে পড়িয়ে তাকে এমনভাবে তৈরি করলেন যে জগৎ জোড়া
दार्शनिक रूपे तैरी कर लें महान अमृतजी के एवं महेंद्र जी जे इच्छाटी छिलो जे प्रभु बंधु सुंदर ये नाम सारा विश्व प्रचारित करार से श्री गुरुदेव सम्पन्न करेछेन पेतम ना हमारे श्री गुरुदेव के जो श्रीबाद महेंद्र जी के ना पेतम श्रीबाद महेंद्र जी शतवर्ष श्री गुरुदेव हमार तक मन आराट नगर संकीर्तन करल कलकाय सहस्र मदल महेंद्र जी तरह जीवत्काले बहु अष्टप्रहर चौबीस प्रहर छाप्पन्न प्रहर एक बार एकश बारो मदले नगर कीर्तन इत्यादि सर्वत प्रचार करतें श्री गुरुदेव तार गुरुदेवर जन्म शतवर्षकाले सहस्र मदल नगर संकीर्तन कर कलकाता शहर मातिए दिए बिराट उत्सव कर सर्वत्र तई श्रीबायन महेंद्र जी के मन करी प्रभु बंधु सुंदर जे जीवन आदर्श से प्रस्फुटित कर सकल मानस पटे प्रत्यह तार भजन कीर्तन दिए प्रभु बंधु सुंदर आराधना करी ब्रजलीला गौरलीला और बंधुलीला तीन टे कीर्तन करी तरह प्रभु जगतबंधु सुंदर एक कीर्तन करी जय सुंदर लीला दशमय तर पदवल एम वैशिष्ट जो लीलागुली जन सक्षा दर्शन कर लिखे गोकुले बसते आबिर इत्यादि स्वरूप आस्वादन करतन टीते बोझा जाए इतिम्य श्रीमती राधारानी एक बारे कनिष्ठ भगिनी रूपे छे गभीर अनुभवी श्रीबाद महेंद्र जी तार ग्रंथ एवं तार जे बंधु करुणा कणिका जो ग्रंथटी पढ़े श्री गुरुदेव संसार त्याग कर शुद्ध श्री गुरुदेव नय बहु तखनकार दिन युवक तारा प्रभु बंधु सुंदर प्रति आकर्षित हुए श्रीबाद महेंद्र जी संस्पर्शे एसे महेंद्र जी एम ही एक वैशिष्ट्य छिल चरित्रे जे जाके दर्शन करतें ताके बुके टेने नितें शुद्ध बालकरा नय तत्कालीन प्रभावशाली राजनैतिक व्यक्तित्व महात्मा गांधीजी नेताजी सुभाष चंद्र बसु देशबंधु चित्तरंजन दास प्रत्येक महेंद्र जी साक्षात आलाप छिल महेंद्र जी सान्निध्ये एसे तारा मुग्ध हयेछेन एवं परवर्तीकाले नेताजी जे आध्यात्मिक जीवन अनेक परिपुष्ट हयेछिल महेंद्र जी द्वारा एवं गांधीजी जे हरिजन आंदोलन करेछिलेन श्रीबाद महेंद्र जी माध्यमे अनुप्राणित हयेछिलेन देशबंधु चित्तरंजन दास देश सेवाय एवं आध्यात्मिक जीवने जो अग्रगति होयेछिलो सेटाओ श्रीबाद महेंद्र जी अवदान तई आमरा मने करी आजकेर दिने श्रीबाद महेंद्र जी जे जीवन आदर्श प्रभु बंधु सुंदर के तार जे भालोबासा एटी आमादेर मध्ये संचारित होक आमरा श्री गुरुदेवेर पद धरे श्रीबाद महेंद्र जी एई पदांक अनुसरण करे आमरा पद चलते चाई जय तो श्रीपाद महेंद्र जी जय जगत बंधु सुंदर जय तो महानाम जी सकलेर।